আসসালাম আলাইকুম মাই বেবি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো সাবুদানার খিচুড়ি এখানে আমি এক কাপের মতো মিষ্টি কুমড়া ছোটো ছোটো করে কিউব করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি দশ মিনিট পর এটাকে ম্যাশ করে নিব মিষ্টি কুমড়া পিউটি রেডি হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচের মতো সুটি নিয়ে নিব এখন আমি মোটরশুটি খোসাগুলো ছাড়িয়ে নিব এখন মটরশুঁটি আর আধা কাপ পানি দিয়ে জালে বসিয়ে দিব দশ মিনিট পর মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি হাফ চা চামচের মতো আদার রস দিয়ে দিব আদাগুলো গ্রেট করে চেপে চেপে রসগুলো বের করে নিব আদার রস বাচ্চার হজমে সাহায্য করে গ্যাসের সমস্যা দূর করে ফ্লেভারটাও সুন্দর আসে এখন আমি মেশার দিয়ে মেশ করে নেব আমার মোটর পিউরি রেডি হয়ে গেল দুই টেবিল চামচের মতো সাবুদানা আমি ধুয়ে নিয়েছি এখন আমি সাবুদানা আর এক কাপ আর আধা কাপ পানি দিয়ে দশ মিনিটের জন্য রান্না করব। দশ মিনিট পর আমার সাবধানাটা এইরকম হয়েছে আমার সাবধান হয়েছে এখন আমি সাবধানটা নামিয়ে নিব এখন আমি দুই টেবিল চামচ মিষ্টি কুমড়া এক টেবিল চামচের মতো মোটর সুটি পিউরি দিয়ে সাবধানাটা ভালো করে মিক্স করে নিব আপনার চেলে সাবদানা সুটি মিষ্টি কুমড়া আপনার পছন্দ মতো অন্যান্য ভেজিটেবল দিয়ে এই কিছুটা রান্না করতে পারেন আমি আলাদা আলাদা করেছি কারণ আলাদা আলাদা করলে সব অনেক কিছুর সাথেই এই সবজিগুলো মিক্স করা যায় আমি সকালে মিষ্টি কুমড়া ডিম আর যাও বাদ করে আমার মেয়েকে খাওয়াইয়েছিলাম বিকালেও আমি সুজির সাথে সার্ভ করেছি আর এখন আমি দিচ্ছি সাবুদানার সাথে আপনারা চেন একসাথে মিক্স করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারেন অথবা ম্যাশ করতে পারেন আপনাদের ইচ্ছা এখন আমি সাবুদানা মিষ্টি কুমড়া আর মোটরসুটি পিউরিটা ভালো করে মিক্স করে নেবো এই তৈরি হয়ে গেল সাবুদানার খিচুড়ি আসলে আমি জানি না এটার কি নাম দেওয়া যায় যেহেতু সবজি দিয়ে রান্না করেছি তাই এটার নাম সাবুদানার খিচুড়ি দিলাম আমার মেয়ে অন্য কিছু খেতে চায় না আবার যে কোনো কিছু দিলে সুজি দিলে হাগু কঠিন হয়ে যায় এই জন্য আমি সাবুদানাটাই বেশি খেতে দিই আমার ভিডিও ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন